হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো তোমরা? লাইফ এক্সট্রাঅর্ডিনারিতে তোমাদের স্বাগত। আমি পলি, চলে এসেছি একটা নতুন ব্লগ নিয়ে। আর তোমরা তো এই থাম্বনেল টাইটেল এসব দেখে বুঝেই গেছো এটা কি নিয়ে ব্লগ হতে চলেছে। হ্যাঁ, আমরা এখন রেডি হব, রেডি হয়ে বেরোবো, যাবো হচ্ছে অ্যাবসলিউট বারবিকিউতে, যেটা হচ্ছে সল্টলেক সেক্টর 5-এ। এই ফার্স্ট আমরা বাফেট রেস্টুরেন্টে যাব, তো তার জন্য খুব এক্সাইটেড। তো তোমরাও সঙ্গে থাকো, দেখতে থাকো পুরো ব্লগটা স্কিপ না করে। তো ওখানে গিয়ে আবার কথা হচ্ছে, ওখানের অ্যাম্বিয়েন্স, তারপর ওখানে কি ফুড নাচ পাওয়া যাচ্ছে, কি কি থাকছে, সবই তোমাদের সাথে শেয়ার করব। তো চলো যাওয়া যাক, রেডি হয়ে। আমরা এখন চলে এসেছি অ্যাবসলিউট বারবিকিউ সল্টলেক ব্রাঞ্চে, চলো ভেতরে ঢোকা যাক। অ্যাবসলিউট বারবিকিউর কলকাতাতে টোটাল 5টা ব্রাঞ্চ আছে, তার মধ্যে সল্টলেক ব্রাঞ্চে আমরা এসেছি, যেটা সেক্টর 5-এ ওমেগা বিল্ডিং এর সামনে। আমরা স্যাটারডে ইভিনিংয়ে এসেছি বলে ভেবেছিলাম যে অনেক ক্রাউডেড থাকবে, কিন্তু ঢুকে দেখছি অতটা ক্রাউড নেই। এটা তো বাফেট রেস্টুরেন্ট, তো অনেক রকমই খাবার দাবার আছে, চলো তোমাদের দেখিয়ে দিই যে কি কি খাবার আছে। অ্যাবসলিউট বারবিকিউ রেকমেন্ড করে যে অনলাইন বুক করে এখানে আসার জন্য, যদি অনলাইন বুক করে না আসা হয় তাহলে অ্যাজ পার অ্যাভেলেবিলিটি অনুযায়ী তোমাদের টেবিল প্রোভাইড করবে। এখানে যদি অনলাইনে আগে থেকে টেবিল বুক করে না আসো তাহলে এখানে এসে অনেকক্ষণ ওয়েট করতে হতে পারে, বিশেষ করে উইকেন্ডে এই সমস্যাটা ফেস করতে হয়। প্রাইসটা কিন্তু ব্রাঞ্চ টু ব্রাঞ্চ ভ্যারি করে, উইকেন্ড ও উইকডেজে আলাদা আলাদা প্রাইস হয়ে থাকে, আর ডিনার ও লাঞ্চেও কিন্তু আলাদা আলাদা প্রাইস হয়, আর ভেজ আর নন ভেজেও কিন্তু আলাদা প্রাইস থাকে। ভেজ বাফেট 765 থেকে 891 এর মধ্যে হয়, আর নন ভেজ 870 থেকে 996 এর মধ্যে হয়ে থাকে, ইনক্লুডিং জিএসটি।
ভেতরে অ্যাম্বিয়েন্সটা খুব সুন্দর, তার উপরে আবার মিউজিকও চলছে, খুব ভালো লাগছে। এখানে লাইভ কাউন্টার আছে যেখানে পাপড়ি চাট, ফুচকা, পাস্তা, আইসক্রিম পাওয়া যাচ্ছে। আইসক্রিমের নানা রকম ফ্লেভারও পাওয়া যাচ্ছে, সেটা তোমরা লাইভ কাউন্টারে বললে ওরা সেইভাবে প্রিপেয়ার করে দেবে। স্টার্টার খেয়েই তো আমাদের রাতে পেট ভরে গেছে, সেইভাবে আমরা মেন কোর্সে কিছু খেতে পারিনি। তবে যারা খুব খেতে ভালোবাসে বা খেতে পারে তাদের জন্য এটা উপযুক্ত জায়গা। আমরা তো এই ফার্স্ট টাইম বাফেট রেস্টুরেন্টে আসলাম, এসে খুবই ভালো লাগলো, নিজেদের মধ্যে খুব ভালো সময় স্পেন্ড করলাম এবং এক্সপিরিয়েন্সটাও খুব ভালো হলো। তোমরা আসতে পারো, আর এখানে ব্লগটা এন্ড করছি। যদি কিছু ভালো লাগে তবে একটা লাইক করে দিও, কমেন্ট করো, শেয়ার করো, আর সাবস্ক্রাইব করতে ভুলো না। সাবস্ক্রাইব করলে আমি নতুন যখনই কোনো ব্লগ আপ করবো তোমরা সঙ্গে সঙ্গে নোটিফিকেশান পেয়ে যাবে। দেখা হবে আবার একটা নতুন ব্লগে, ততক্ষণ জন্য টাটা।